देशे आजও করোনায় শতাধিকের মৃত্যু। সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিনেও নানা অজুহাতে রাজধানীতে মানুষের চলাচল, স্বাস্থ্যবিধি মানতে চরম উদাসীনতা। করোনাকালে কর্মহীন হয়ে পড়ায় দরিদ্র মানুষের সংখ্যা ২০% থেকে বেড়ে ৩৩% দাঁড়িয়েছে। চাকরি হারানোর ঝুঁকিতে শতকরা ৬৯ জন, জানিয়েছে সিপিডি। স্বাগত চ্যানেল আই অনলাইন স্বাস্থ্য বুলেটিনে। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির তথ্য জানাতে আজ আপনাদের সাথে আছি আমি আলভি হোসাইন। আজ ১৭ এপ্রিল শনিবার, দেশে করোনা ভাইরাস শনাক্তের ৪০৬তম দিন। আজ ২৫৭টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘন্টায় কল এসেছে ২০,২১৩টি। মোট কল এসেছে ২,৭২,৪১,০৬১টি। ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৫,৪১৩টি। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৬,১৮৫টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫১,৫০,৬৬৩টি। ২৪ ঘন্টায় শনাক্ত ৩,৪৭৩ জন। মোট আক্রান্ত শনাক্ত ৭,১৫,২৫২ জন। ২৪ ঘন্টায় শনাক্তের হার ২১.৪৬%। পরীক্ষার বিপরীতে এখন পর্যন্ত শনাক্ত ১৩.৮৯%। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫,৯০৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬,০৮,৮১৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫.১২%। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১০১ জনের, যা এখন পর্যন্ত দেশে করোনায় একদিনের সর্বোচ্চ মৃত্যু। সর্বমোট মৃত্যু ১০,২৮৩ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৪%। বর্তমানে মোট চিকিৎসাধীন ৯৬,১৫৪ জন। লিঙ্গ বিবেচনায় মৃতের সংখ্যা গত ২৪ ঘন্টায় যে ১০১ জন মারা গেছেন, এর মাঝে পুরুষ ৬৯ জন এবং নারী মারা গেছেন ৩২ জন। এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেছেন ৭,৬৩৫ জন এবং মোট নারী মারা গেছেন ২,৬৪৮ জন। বয়স বিবেচনায় মৃতের সংখ্যা ২১ থেকে ৩০ বছর বয়সী ৩ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৩ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৮ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ২৯ জন এবং ৬০-৫৮ জন। গত ২৪ ঘন্টায় যে ১০১ জন মারা গেছেন, এর মাঝে হাসপাতালে মৃত্যু হয়েছে ৯৯ জনের এবং বাড়িতে মারা গেছেন ২ জন। বিভাগওয়ারি মৃতের সংখ্যা ঢাকা ৬৭, চট্টগ্রাম ২৩, রাজশাহী ২, খুলনা ৩, বরিশাল ১, সিলেট ২ এবং ময়মনসিংহ ৩। ২৪ ঘন্টায় আইসোলেশনে এসেছেন ৪৮০ জন। ২৪ ঘন্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ১৭০ জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ১৭,৮১১ জন। ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইনে এসেছেন ১,৭৫১ জন। ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন ১,৩৩৪ জন। বর্তমানে মোট কোয়ারেন্টাইনে আছেন ৫০,৯১৬ জন। এবারে জানিয়ে দিচ্ছি দেশের বাইরের করোনা পরিস্থিতির খবর। ভারতে একদিনে ২,৩৩,০০০-এর বেশি করোনা আক্রান্ত শনাক্তের রেকর্ড। সংক্রমণ কমে আসায় করোনা ঝুঁকিপূর্ণ দেশের তালিকা থেকে যুক্তরাজ্যকে বাদ দিয়েছে জার্মানি। বিশ্বে মোট আক্রান্ত ১৪,০৬,০০,০০০ ছাড়িয়েছে, মৃত্যু ৩০,০০,০০০ ছাড়িয়েছে, সুস্থ ১১,৯৪,০০,০০০। এই ছিল আজকের করোনা আপডেট। সবাই সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, অবশ্যই কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলবেন।